ঈদ মুবারক, ঈদুল আজহার শুভেচ্ছা সবাইকে। আপনারা নিশ্চয়ই ঈদ ভালোভাবে সম্পন্ন করেছেন, আমরা করেছি। এই যে আমরা যাচ্ছি ঈদের জামাতে পার্কে, এটা হচ্ছে প্লাসিড পার্ক। আমার বাসা থেকে মাত্র 20-25 মিনিটের পথ পায়ে হাঁটার। আমার শাশুড়ি তো হাঁটতে পারবে না, তাই গাড়িতে চলে এসেছি। যাই হোক, এই যে প্লাসিড পার্ক, এটা পার্কটা অনেক বড়, সুন্দর। এখানে প্রতি বছর ঈদের জামাত হয়। যে মহিলারা এক পাশে আর পুরুষরা একদমই সামনে, পুরুষরা দেখা যাচ্ছে, অনেক ভিড় হয়, প্রচুর মানুষ হয় এখানে। এই প্রথম আমার শাশুড়িকে নিয়ে আসলাম লন্ডনের জামাত দেখার জন্য, দেশে তো হয় না। ওনারও এই জীবনে একবার হলেও ঈদের জামাত পড়ার সুযোগ হলো, হয়তো আগামীতে পড়তে পারবে যদি সুস্থ থাকেন। আমাদেরও সুযোগ হয়েছে এখানে আসার, লন্ডনে আসার পরেই। নামাজ শেষ হওয়ার পরে আমরা বাচ্চাদের খেলার যে জায়গাটা আছে ওই সাইডে চলে গেলাম, কারণ আমার মেয়ে তার বান্ধবী পেয়ে গেছে, কিছুক্ষণ ঘুরবে পার্কে খেলবে। তো আমরাও কিছুক্ষণ বসলাম, ভালোই লাগছিল। বাতাস যদিও রোদ, হালকা বাতাস ছিল, ভালো লাগছিল বসে থাকতে। এটি দেখুন, পার্কটা কিন্তু অনেক বড়, একদম সবুজ, চারপাশে সবুজ গাছ দিয়ে ঘেরা একদম পার্কের চারপাশে, সুন্দর। আগে প্রায় আসা হতো বাসা তখন কাছে ছিল, এখন দূরে যাওয়াতে আর তেমন আশা খুব একটা হয় না, ভালো লাগছিল বসে থাকতে। নামাজ থেকে এসে নাস্তা করলাম আমরা সবাই হালকা, এখন যাচ্ছি আমরা দুপুরে এক গ্রিন স্ট্রিট, এক ভাবি বাসায় দাওয়াত আছে, দুপুরে ওখানে আমরা সবাই একসাথে হব, আরও কয়েকটা ফ্যামিলি আসবে। বিকেলে বাসায় চলে আসলাম প্রায় 7টার দিকে, কারণ আমাদের মাংস এসে গেছে, এই যে কোরবানি মাংস।